ক্ষমতায় যাওয়ার জন্য নয় জনগণের রাজনৈতিক অধিকার সুষ্ঠু নির্বাচনের জন্যই তাদের আন্দোলন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাগবার প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভায় তিনি এমন মন্তব্য করেন সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে মির্জা ফখরুল বলেন এর আগেও কয়েকজনের নামে নিষেধাজ্ঞা দিলেও তাতে সরকারের ভয়ঙ্কর যাত্রা থামানো যায়নি আপেল সাহারিয়ারের রিপোর্ট জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রতিষ্ঠাতা আলম প্রধানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণসভার আয়োজন করা হয় সেখানে বিএনপির যোগ দেন মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন জনগণ থেকে বিচ্ছিন্ন থাকার কারণেই আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায় কাদের সাহেব কিন্তু তার আগে বলেছেন নির্বাচন হচ্ছে না এখানে নির্বাচন হবে আমরা তো বারবার বলেছি যে আমরা তো ভাই ক্ষমতায় যেতে চাই না আমরা একটা সুস্থ অবাধ নির্বাচন চাই আমরা চাই যে মানুষ তাদের যে প্রতিনিধি নির্বাচন করবার যে ক্ষমতা সেটা প্রয়োগ করতে পারুক ভোট দিক যাকে ক্ষমতায় নিয়ে আসবে তারা তাকেই আমরা মেনে নেব। বর্তমান সরকারের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণেই অর্থনীতি ও সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব গোটা দুনিয়া বলছে যে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী এখন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত ইতিমধ্যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর আপনার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা ব্যবহার করছেন রাষ্ট্রযন্ত্রকে চেষ্টা করছেন বিএনপির চলমান রাজনৈতিক আন্দোলনের চূড়ান্ত বিজয়ের জন্য জনগণকে প্রকাশ্যে আন্দোলনে নামার কথাও বলেন তিনি কোথায় যুবকেরা এই দেশ যে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের মধ্যে কোনো রকমের অনুভূতি আসে না আপেল শাহরিয়ার এন টিভি নিউজ ঢাকা